অসময়ে যমুনা ধলেশ্বরী লৌহজং সহ বিভিন্ন নদনদীর পানি বাড়ায় টাঙ্গাইলে প্লাবিত হয়েছে অনেক নিম্নাঞ্চল। এতে জেলার বিভিন্ন এলাকায় পানিতে তলিয়ে গেছে জমির পাকা ধান। কৃষি শ্রমিকদের সংকটে ধান ঘরে তুলতে না পেরে ক্ষতির মুখে কৃষকরা। তবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। সম্প্রতি ঘূর্ণিঝড় আমপান আঘাত হানার পর এর প্রভাবে টাঙ্গাইলে নদনদীর পানি বেড়েছে। সেই সাথে টানা বৃষ্টিতে জেলার মির্জাপুর, বাসাইল ও সদর উপজেলা সহ বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে কয়েকশো হেক্টর জমির পাকা ধান পানিতে তলিয়ে গেছে। কিন্তু করোনার কারণে এসব জমির ধান কাটার জন্য পাওয়া যাচ্ছে না কৃষি শ্রমিক। কৃষকদের অভিযোগ, কৃষি বিভাগ সময় মতো ব্যবস্থা নিলে ধান ঘরে তুলতে পারতেন তারা। আমরা কৃষি অফিসে থেকে কোনো সাহায্য সহযোগিতা পাই নাই, কোনো লেবার পাই নাই। 15-20 দিনে আবাদরা উঠাই, ওইটা 3 দিনে আমরা সময় পাই নাই। এই হারে পানি বাড়ছে, 3 বিঘা জায়গা ধান মুছিলাম না, তলিয়ে গেল গা। হেসে পোলা টোলা নিয়ে সব কাট পাচ্ছি। পানির মধ্যে 2 দিন কাজ করলি ঠান্ডা জল নাই গেল। আমরা এলাম তাঁত শ্রমিক, আমি কি করবো, বসে থাকার চাইতে আমরা এদিকে আসছিল কামলা দেওয়ার জন্য। তবে সব রকম ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। ইতিমধ্যে কৃষি বিভাগের নির্দেশনা দেওয়া হয়েছে, এখানে ক্ষতিগ্রস্ত কৃষক যারা রয়েছে তাদের তালিকা করে তাদেরকে কিভাবে সহযোগিতা করা যায় সেটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে নির্ধারণ করব। অন্য এলাকা থেকে শ্রমিক এনে ও হারভেস্টার মেশিন দিয়ে দ্রুত ধান কাটার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানালেন জেলার কৃষি কর্মকর্তা। নাটোর থেকে, বিভিন্ন বাইরে থেকে লিভার এবং ধান কাটার মেশিন, কম্বাইন হারভেস্টার যেটা বলে, এবং রিপার এর মাধ্যমে আমরা ব্যবস্থা নিয়েছি। আশা করতেছি যে ধান, যে পাকা ধানগুলো আমরা ইনশাআল্লাহ কৃষকের ঘরে নিতে পারবো। জেলায় এবছর বোরো ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে 6,58,856 মেট্রিক টন। এ পর্যন্ত 76% জমির ধান কাটা হয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক।